হ্যালো ক্লাস ওয়ান স্টুডেন্টস, অনেকদিন পর আমি তোমাদের আবার ভিডিও পাঠাচ্ছি। কেননা ঝড়ের জন্য সমস্যা হয়েছিল, তার ছিঁড়ে গেছিল, সেগুলো সব ঠিকঠাক হয়েছে। আজকে তোমাদের আমি ম্যাথমেটিক্স করাবো। ম্যাথমেটিক্স সাবট্রাকশন 1 to 19, ওপেন অ্যাট পেজ নাম্বার 79। ওপেন অ্যাট পেজ নাম্বার 79, 79 খোলো ম্যাথমেটিক্স। ওকে, 79 এ ইন্ট্রোডাকশন আছে। তোমরা 80, পেজ নাম্বার 80, পরের পেজে চলে যাও। পরের পেজে গিয়ে দেখো কতগুলো অ্যাপলস এর ছবি আছে, বেলুনস এর ছবি আছে, ব্যানানার ছবি আছে, পিএস এর ছবি আছে, বিটল লিফ এর ছবি আছে, বলস এর ছবি আছে। এগুলো তোমাদেরকে কি করতে হবে? সাবট্রাকশন করতে হবে। ইউ নো হোয়াট ইজ সাবট্রাকশন? সাবট্রাকশন মানে মাইনাস। আমি এক্সারসাইজ 1 টাই তোমাদের ছোট করে একটা দুটো দেখিয়ে দিচ্ছি, দেখো। তোমরা জানো, ইউ অল নো দিস এক্সারসাইজ 1। ফার্স্টে দেখো বেশ কিছু অ্যাপেলস এর ছবি আছে। অ্যাপেলস এর ছবি দিয়ে কি দিয়েছে? এটা 13 - 8, 13 অ্যাপেলস ছিল, তার থেকে 8 অ্যাপেলস মাইনাস করে কটা হয়। তো তোমাদের তো সোজাসুজি এরকম ভাবেও করতে পারবে, 8 থেকে 13 কাউন্ট করবে, 9, 10, 11, 12, 13, দ্যাট মিন্স 5। আবার তোমরা ওপর নিচে সাজিয়েও করতে পারো, তাই না? কিরকম ভাবে করতে পারো? 13 লিখতে লিখলে নিচে মাইনাস লিখলে, 5 লিখলে লাইন টেনে দিলে, এবারে তোমরা কি করবে? মাইনাস করবে। কিভাবে মাইনাস করবে? দেখো ওপরে ছোট আছে, নিচে বড় আছে। তোমরা জানো, আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে 5 আছে আর এখানে 3 আছে, তাহলে তোমরা এবার কি করবে? 3 থেকে তো 5 মাইনাস করা যায় না, যায় না। তাহলে আমাকে হেল্প নিতে হবে তার আগের নাম্বারটা থেকে। তাহলে এইখান থেকে 1 নিয়ে নিতে হবে, নিয়ে 3টা হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? 3টা হয়ে যাবে 13। তাহলে 3 এর মাথার উপরে আমি 1, 3, 13 লিখে দিলাম। আর এই 1টা যেহেতু চলে গেল, এই 1টা যেহেতু চলে গেল এখান থেকে, তাহলে এখানে কত পড়ে রইল? 1 ছিল, 1 চলে গেল, তাহলে পড়ে রইল কত? পড়ে রইল 0 হলো। তাহলে এবার 5 থেকে 13 কাউন্ট করি, 6, 7, 8, আই এম সরি, 9, মাইনাস 5 না, ওটা মাইনাস 8 আছে। মাইনাস 8, যেটা তোমাদেরকে বললাম একটু আগে। কি বললাম তোমাদেরকে একটু আগে? বললাম উপরে ছোট নিচে বড় থাকলে কি করতে হবে আমাদের? এখান থেকে 1 নিয়ে যেতে হবে, তাই তো? আগের নাম্বার থেকে 10 থেকে 1 নিয়ে যেতে হবে, নিয়ে আমরা গিয়ে উপরে লিখবো আমরা 13। আর যেহেতু এখান থেকে 1 নিয়ে চলে গেছি, সেহেতু এখানে হয়ে যাবে 0। ফাইন, এবার 8 থেকে 13 কাউন্ট করো, 9, 10, 11, 12, 13, তাহলে কত হচ্ছে? 5। এখানে তোমরা লিখলে কত? 5। আচ্ছা, এইবারে এদিকে কত রয়েছে? টেন্সে কত রয়েছে? ছিল তো 1, এখন তো আর 1 নেই, এখন হয়ে গেছে কত? 0। তাহলে 0 থেকে তো 0 মাইনাস করলে 0ই হয়, তাহলে এখানে তোমরা 0 লিখতেও পারো, নাও লিখতে পারো, তোমরা শুধু 5 অ্যান্সার হয়ে যাবে। এখানে তোমরা 0 লিখতেও পারো আবার নাও লিখতে পারো, তাহলে অ্যান্সার হচ্ছে 5। বুঝলে? ঠিক এইভাবে তোমরা এক্সারসাইজ 1টা করবে। এক্সারসাইজ 1 এ কি আছে? এক্সারসাইজ 1 এ আছে হচ্ছে, এক্সারসাইজ 1 এ আছে হচ্ছে সাবট্রাকশন। তোমরা উপর নিচে পাতিয়ে লিখতে করতে পারো বা সাইড বাই সাইড করতে পারো, যেরকম ইচ্ছে ভাবে করতে পারো।
এই এক্সারসাইজটা কমপ্লিট করবে। আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, বিটাও দেখিয়ে দিচ্ছি। বিটায় কি আছে? বেলুনস, বেলুনস। প্রথমে 16 বেলুনস আছে, তার থেকে 9 বেলুনস চলে যাবে, মাইনাস করতে হবে। তার মানে 16 মাইনাস 9 ইজ ইকুয়াল টু কত হয়? তোমরা 9 থেকে 16 কাউন্ট করতে পারো, 7 হয়ে যাবে অ্যান্সার। কিন্তু তোমরা যদি এরকম করে নাও চাও, উপর নিচে করতে চাও, তাও হবে। 16 লেখো, নিচে চলে এসো, মাইনাস সিম্বল দাও, 7 লেখো, নাও উপরে 6 নিচে 7, তাহলে সেই উপরে ছোট নিচে বড়। তার মানে তোমরা কি করতে পারবে না, তোমরা ডাইরেক্টলি করতে পারবে না, তোমাদেরকে বড় করতে হবে, ধার করতে হবে। কোথা থেকে ধার করবে? না, এইখান থেকে 1 থেকে, টেন্স থেকে তোমরা ধার করবে। তাহলে 6টা হয়ে যাবে 1, ওখানে নিয়ে চলে গেলে 6টা হয়ে যাবে কি 16, 16 হয়ে যাবে। আর এইখানে যেহেতু 1টা ছিল, 1টা চলে গেছে, এখানে কত হবে? 0। তাহলে এবার 7 থেকে 16 কাউন্ট করো, 8 9 10 11 12 13 14 15 16, কত হচ্ছে? 7 নয়, এটা 9 মাইনাস করতে বলেছে। তাহলে তোমরা কাউন্ট করো, কাউন্ট করলে কত হয়? 9 থেকে 16 অব্দি কাউন্ট করতে হবে, কেননা তোমরা বড় করছো। বড় করলে কাউন্ট করলে কত হয়? 7। আর এদিকে যেহেতু কিছু থাকছে না, এখান থেকে যে 1টা তোমরা নিয়েছিলে, সেখানটা 0 হয়ে গেছে, তাই জন্য এখানে তোমরা 7 এর আগে এখানে 0 বসাতেও পারো, নাও বসাতে পারো। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 7। এইরকম করে তোমরা প্রত্যেকটা মাইনাস করবে, এইভাবে তোমরা প্রত্যেকটা মাইনাস করবে, ঠিক আছে? আমি চলে যাচ্ছি, আমি এক্সারসাইজ 1 এর হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি তোমাদের। এক্সারসাইজ 1 HW রইল, এইটা কমপ্লিট করবে, এইটা কমপ্লিট করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবে। সেন্ড মি দা ফটোগ্রাফস। Now I am going to exercise 2. Exercise 2 তে ঠিক একই রকম দিয়েছে। নাম্বার A টা যদি তোমরা দেখো, দেখো 12 - 5 equal, তার পাশে দেখো 12 খানা ডট রয়েছে। তোমরা সেরকম করেও করতে পারো, 12 খানা ডট রয়েছে, 12 খানা ডটের মধ্যে থেকে 5টা ডট কেটে বাদ দিয়ে দিলে, দিয়ে যে কটা পড়ে রইলো সেটা লিখে দিলে। কিন্তু সেটার থেকে বেটার হবে তোমরা যেভাবে তোমরা শিখলে এখানে সেইভাবে যদি করো। কিরম ভাবে করতে পারো? দুভাবে করতে পারো। একভাবে হচ্ছে তোমরা কি করতে পারো, একভাবে হচ্ছে তোমরা 12 খানা ডট দিতে পারো, দাগ দিতে পারো, দিয়ে তার মধ্যে থেকে 5খানা ডট কেটে দিলে মানে মাইনাস হলো, হয়ে যে কটা রইলো। আর একটা হচ্ছে ওপর নিচে সাজিয়ে। আমি বলবো তোমাদের, তোমরা এখন থেকে ওপর নিচে সাজিয়ে করা শুরু করো। 12 - 5 দেখো, ওপরে 2 নিচে 5, ওপরে 2 নিচে 5, সুতরাং করা যাবে না মাইনাস। ওপরে ছোট আছে, নিচে বড় আছে, তাহলে তোমরা কিভাবে মাইনাস করবে? তখন তোমরা করবে কি, যেরকম আগে তোমাদেরকে বললাম যে এই 1টা থেকে একটা 1 নিয়ে চলে, এখানে 1 আছে, এখানে 5 থাকতে পারতো, 5 থেকে 1 নিয়ে গেলে এখানে পড়ে থাকছো, থাকতো 4। তাহলে তুমি যখন এখানে 1ই আছে, 1 নিয়ে যাচ্ছ, তাহলে 2টা হয়ে যাবে কত? 12। এবার 12 থেকে তোমার 5 মাইনাস করতে হবে। কি করতে হবে? 12 থেকে 5 মাইনাস করতে হবে। তাহলে 5 থেকে 12 অবধি কাউন্ট করো,
কত হচ্ছে? সেভেন, তাই তো? সেভেন হচ্ছে। আর এখান থেকে ওয়ান নিয়ে চলে গেছিলে তোমরা, এখান থেকে ওয়ান নিয়ে তোমরা কি করেছিলে? চলে গেছিলে। তাহলে এখানে কত পড়ে রইল? এখানে পড়ে রইল জিরো। তাহলে জিরো থেকে এখানে নিচেও জিরো রয়েছে। কোথায় জিরো রয়েছে? নিচে, এই যে এই ফাইভ এর আগে তো কিছু নেই, জিরো আছে তো। তাহলে জিরো থেকে জিরো মাইনাস করলে কত হয়? জিরোই হয়। তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে 07 বা 7, বুঝতে পারছো? ঠিক এইভাবে তোমরা করবে, অথবা যদি তোমরা ওই রকম ভাবে করতে চাও দাগ কেটে সেটাও করতে পারো। কিরম ভাবে করবে তাহলে সেটা দেখাচ্ছি। দেখো 12 খানা কি করেছি আমি, খুলে দেখো 12 খানা সার্কেল আছে। এই 12 খানা থেকে আমার কত কটা মাইনাস করতে বলেছে? কটা মাইনাস করতে বলেছে? 5 মাইনাস করতে বলেছে, তাই না? এই যে 5 মাইনাস করতে, তাহলে 5 খানা কেটে দেবো। 1 2 তিন বা থ্রি, ফোর, ফাইভ। তাহলে 5 মাইনাস করতে বলেছে মানে 5 বলস আমি ক্রস করে দিলাম, কেটে দিলাম। তাহলে কটা পড়ে রইল? হাউ মেনি আর লেফট? 1 2 3 4 5 6 7। তাহলে সেই 7 অ্যান্সার এখানটায় হয়েছে। তোমরা দুটো ভাবে যে কোনো ভাবে করতে পারো সেটাই হবে, ঠিক আছে? রাইট, এক্সারসাইজ 3টা দেখো তোমাদের। এক্সারসাইজ 3টাও ঠিক একই রকম রয়েছে, ওপর নিচে পাতিয়ে দিয়েছে। সেইটাকে তোমরা নাম্বার ওরকম গোল 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 দাগ করে সেগুলোকে কেটে কেটে করতে পারো। তাই বলেছে সাবট্র্যাক্ট বাই ড্রয়িং ডটস এন্ড ক্রসিং আউট। সাবট্রাকশনটা তোমাদের যেরকম করে এখানে দেখিয়েছি, তোমরা যদি এইভাবে করতে পারো, এইভাবে বা এইভাবে বা এইভাবে, খুবই ভালো। যদি না পারো তাহলে তোমরা কি করবে? এইভাবে করবে, এই রকম ডট দিয়ে দেবে, দিয়ে সেগুলোকে কেটে যে কটা পড়ে রইলো সেটা অ্যান্সার করবে। এক্সারসাইজ 3টাও তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিলাম। আমি দেখতে চাই তোমরা এই হোমওয়ার্কটা কেমন ভাবে করছো। আমি আজকে দিলাম, কালকের মধ্যে এই হোমওয়ার্ক আমাকে সাবমিট করো, হোমওয়ার্ক আমার সাবমিট করো, হোমওয়ার্কটা দেখবো তোমরা কিভাবে করতে পারছো, তারপর আমি আবার এগোবো। এই পর্যন্ত করে ছবি তুলে, পরিষ্কার করে ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও। ওকে, বাই।